এদিকে বঙ্গবাজারে এর আগেও একাধিকবার ভয়াবহ আগুন লাগার পরও সতর্ক হয়নি কর্তৃপক্ষ। এই মার্কেটের শতভাগই দোকানে ছিল আগুনের জন্য ঝুঁকিপূর্ণ। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বারবার সতর্কবার্তা দিল, আমলে নেওয়া হয়নি কিছুই। বিস্তারিত রকিম মানিকের রিপোর্টে। ষাট দশকে ফুলবাড়িয়া রেল স্টেশনকে ঘিরে তৈরি হয়েছিল বঙ্গবাজার মার্কেট। রেল স্টেশন সরিয়ে নিলে এই জায়গাতেই 1975 সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাপড়ের মার্কেট। 1995 সালে প্রথম ভয়াবহ আগুন লাগে বঙ্গবাজার মার্কেটে। 36 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে আরও বেশ কয়েকবার ছোট বড় আগুন লাগে। সবশেষ আগুন লাগার পর 2017 সালে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নি ঝুঁকিপূর্ণ মার্কেট হিসেবে বঙ্গবাজারকে সতর্ক করা হয়। সিটি কর্পোরেশনের উদ্যোগে 21,000 স্কোয়ার ফিটের উপরে টিন শেড দিয়ে তৈরি এই পাইকারি খুচরা মার্কেটটি চার ভাগে বিভক্ত। আদর্শ ইউনিট, গুলিস্তান ইউনিট, হকার্স ও মহানগরী ইউনিট, বঙ্গবাজার কমপ্লেক্স। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।